আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওর আয়োজনে আমরা জানার চেষ্টা করব পবিত্র মসজিদুল হারামের ইমাম ডক্টর আল্লামা শায়েখ আব্দুর রহমান আল সুদাইস এর সম্পর্কে ওনার বেতন কত এবং কি পরিমাণ সম্পদের মালিক পরিবার বাড়ি গাড়ি এবং অজানা তথ্যগুলো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আর ভিডিওটি শুরু করার আগে একটি বিশেষ রিকোয়েস্ট আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পবিত্র হারাম শরীফের বেশ কয়েকজন ইমাম ও কতিব থাকলেও আমাদের কাছে যিনি সবচেয়ে বেশি পরিচিত তিনি হচ্ছেন ডক্টর আল্লামা শায়েখ আব্দুর রহমান আল সুদাইস দরদি ও আবেগময় সুরেলা কণ্ঠে কুরআন তেলাওয়াতের জন্য তিনি সারা বিশ্বে বিখ্যাত ওনার পুরো নাম আব্দুর রহমান ইবনে আব্দুল আজিজ আল সুদাইস জন্মগ্রহণ করেন সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্ম তারিখ দশে ফেব্রুয়ারি উনিশশো সাল তিনি বংশের অন্তর্গত বারো বছর বয়সে কুরআন মুখস্থ করছিলেন অতপর উনিশশো সাতাশি সালে তিনি স্নাতকোত্তর করেন এবং উনিশশো সালে তিনি ইসলামিক শরিয়া বিষয়ে ডক্টরেট সম্পন্ন করেন তিনি রিয়াদ বিশ্ববিদ্যালয় এবং পরে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেন তেইশে মে উনিশশো সালে মসজিদ আল হারামে প্রথম নামাজের ইমামতি করছিলেন যখন উনার বয়স ছিল মাত্র ২৪ বছর মসজিদুল হারামে ওনার প্রথম নামাজ ছিল আসরের নামাজ ওনার স্ত্রী এবং সন্তান কতজন শেখ ইমাম আব্দুর রহমান আল সুদাইস ওনার চাচাতো বোন ফাতিমা বিনতে আলী আল সুদাইসের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং সেই বিবাহ থেকে তার নয়টি সন্তান রয়েছে অর্থাৎ চার পুত্র এবং পাঁচ কন্যা বড় পুত্রের নাম আব্দুল ইবনে আল সুদাইস বড় কন্যার নাম জয়নাব বিনতে আর রহমান আল সুদাইস ওনার অর্থ সম্পদ কী পরিমাণ শেখ আব্দুর রহমান আল সুদাইস এর মোট সম্পদের মূল্য সাধারণ মানুষের কাছে জানা নেই তবে মোট সম্পদের মূল্য সম্পর্কে বিভিন্ন অনুমান রয়েছে যার মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য প্রায় ওয়ান মিলিয়ন ডলার বলে মনে হয় ওনার বেতন কত বলা হয় যে সৌদি সরকার মসজিদ আল হারামের সমস্ত ইমামদের বলেছে যে ওনাদের পরিষেবার জন্য কোনো বেতন দিতে পারবেন না ইমামদের পরিষেবাগুলি অর্থের পরিপ্রেক্ষিতে পরিমাপ করা যায় না সৌদি সরকার তাদের প্রতি মাসে একটি ফাঁকা চেক দেয় এবং তাদের চাহিদা অনুযায়ী এটি পূরণ করতে বলে সুবাহান আল্লাহ এটি সৌদি আরবের ইতিবাচক দিক যা আপনাকে কেউ বলবে না তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন Allah Hafiz.